আসসালামু আলাইকুম। আজকে সাধারণ মুসলমানের মনের কথা কিছু শেয়ার করার জন্য আসছি, ঠিক আছে, অনলাইনের মধ্যে। তো এর আগে আপনারা একটু হুজুরের কথাগুলো শুনেন। আবু তাহা, আপনার বক্তব্য শুনতে যাওয়া যাবে কি? চিন্তা করেন, তুমি যে প্রশ্ন করলে আমি এটাই তোমাকে খুব নিন্দা করি। আচ্ছা, তোমার ইজ্জত নাই। যে আলেম না যারা, তাদের তাদের বক্তব্য, তাদের আলোচনায়, তাদের বই পড়া, শেখ ফাউজানের একটা বক্তব্য দেখলাম, তিনি বলছেন একটা মুনাফেক। তারা কি মুনাফেক? তারা বেজাতিদের সাথে কি রাখে? সংশ্লিষ্টতা রাখে, তাদেরকে মুনাফেক বলেছেন শেখ ফাউজান রহিমাহুল্লাহ। আচ্ছা, হুজুরের কথার ভিতরে একটা কথা বলি ছোটোখাটো। হুজুর বলতেছে, হ্যাঁ আমরা জানি হচ্ছে আবু তো আদনান হচ্ছে যে কলেজে পড়ছে, হ্যাঁ কলেজে পড়ার পর আলেম হয়েছে, ইসলামিক গিয়ার অনেক প্রচুর একজন, মানে কি বলবো, সে সারা মাসে। এরপরে কিন্তু এর একজনের সাথে তুলনা করলো, কিন্তু আবু তো আদনান হুজুরের কিন্তু কি ইসলামিক দিক থেকে অনেক জ্ঞান আছে, ঠিক আছে। তো এই যে এই হুজুরে বলছে যে আবু তো আদনান তো একজন আলেমে না, তার মানে হচ্ছে উনি এটাই বুঝেছে যে উনি মাদ্রাসা পড়ছে তারপরে আলেম হয়েছে, তো ওনাকে আলেম বলে গণ্য করা যায় না, ঠিক আছে না, উনি এটা বলছে। তো আসসালামু আলাইকুম। আরে ডাক্তার ইঞ্জিনিয়ার কারা হবে? যারা হচ্ছে হায়ার এডুকেশনটা শেষ করে যারা হচ্ছে আলেম, ইসলামিক জ্ঞান অর্জন করে, তারাই হচ্ছে হওয়া দরকার। যে ডাক্তার ইঞ্জিনিয়ার তারাই হচ্ছে হওয়া দরকার, ঠিক আছে। বাট ওনারা কী বলতেছে ওনারাই জানা। আচ্ছা ঠিক আছে, শুনেন। ওলা বারা সম্পর্ক, কার মানহাজ ভালো তার সাথে আমার সম্পর্ক থাকবে, আর যার মানহাজ ভালো না তার সাথে সম্পর্ক কি? জসিমউদ্দিন রহমানি, আলিকি, ওসামা, খারেজি, তাদের আকিদা খারেজি, বুঝা গেছে? একদের নাম জানলে কি করে তুমি বক্তব্য শুনো তাহলে? এটাই আমার রাগ। একটা জাকির নায়কের বক্তব্য শুনলাম, তিনি বললেন স্ত্রীকে তিন 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 তালাক দেওয়ার পর আবার তাকে বিয়ে করা যাবে, সঠিক জানাবে। আমি কতটা জানি না। শুনেন, ডাক্তার জাকির নায়ক, তিনি এই ধর্ম নিয়ে আলোচনা করেন, সত্য তো যে তার ঠিক হবে এটা কে বলেছে? তবলিগ জামাত সুফি আকিদায় বিশ্বাস, জাকির নায়ক বলেছে যে তবলিগ জামাত আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত, এই ফতোয়াটা তার ভুল হয়েছে। আচ্ছা আমি একটা কথা বলি, একটা একটা কথাটা হচ্ছে যে আমার মনে হয়েছে এনারা মানে ওয়াজদের প্যান্ডেলে বসে ওনারা নিজস্ব প্রশ্নগুলো হচ্ছে ওনাদের আগে থেকে পরিকল্পনা করে রাখে, ঠিক আছে। প্রশ্নগুলো ওনাদের লোকেরাই করে, এটা আগে থেকে পরিকল্পনা আমার মনে হয় এরকম আর কি। কারণ দেখেন, উনি বলতেছে যে জাকির নায়কের এই যে এটা আর কি, মানে তালাকের বিষয়ে হচ্ছে ওনার এটা জানা নাই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, জানা নাই আপনি এটাই না বলবেন, তো আপনার কি এক চামচ না দেওয়া ছাড়া কি হয় না? আপনি বলেন যে ওর কি সবগুলো কি হবে আর এরকম কিছু। আরে আপনি যদি এটা না জানা থাকে আপনি বলবেন যে শেষ, আপনার প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এটাই হবে যে আমি এটা জানি না, শেষ। কিন্তু আপনি বলতেছেন হের কি সব কিছু কি হবে এরকম কোনো কি কথা আছে বা এটা নিয়ে মুসলমান এটা নিয়ে হচ্ছে আমাদেরকে শিক্ষা দিয়েছে, ইসলাম তো এটা শিক্ষা দেয় না। মানে আপনি ও দোষ পাচ্ছেন না, এটা আপনার জানা নাই, তার মানে একটা দোষ আপনি বলেই যাবেন এরকম। আচ্ছা ঠিক আছে, শুনেন কি হয়েছে, ভুল হয়েছে। আপনি মনে করবেন তিনি একজন মানুষ, ইসলাম বা অন্যান্য ধর্ম এটা নিয়ে আলোচনা করে, ইসলামকে বিজয়ী করার চেষ্টা করে, তিনি নবীও না ফেরেশতাও না, তিনি বড় আলেমও, কিন্তু ফতোয়া দিবেন যে কোনো ফতোয়া আর সেটা মেনে নিতে হবে এমনটাও না। ইলিয়াসি তাবলিগ সুফিবাদে বিশ্বাস, এরা কুফুরি আকিদায় বিশ্বাস, এরা এরা আহলে সুন্নাত ওয়াল জামাত অন্তর্ভুক্ত বলা যাবে না। আর যে ফতোয়া বলছেন তিন তালাক তিন মাসে দেওয়া বলে এ মেয়েকে ফিরে নেওয়া যাবে না, তালাকে রাজি আর নাই। আমি জানি না বক্তব্য কি বলেছেন, তবে তাবলিগ জামাত সম্পর্কে জাকির নায়ক যে বক্তব্য বলেছেন এ বক্তব্যটা ভুল বলেছেন তিনি, কথা বোঝা গেছে? এবং যখন বক্তব্যটা লাইভ হচ্ছিল
লাইভ বক্তব্য শুনছিলাম সম্ভবত বছর এই করোনার আগে হবে, আমি লাইভ শুনে প্রথম বক্তব্য সেদিনই বলেছিলাম আমি একটা রং বক্তব্য দিয়ে দিলেন তিনি। সবচেয়ে বড় ফকি বলেছেন আহমেদ দুদুকি, তাই না? না, তার মান আজই ভালো। এখন গ্রামে বাজি ধরা ছাড়া কেউ কেউ খেলে না, তাদের সাথে টাকা না বলে মাঠে ব্যায়াম বিনোদন উদ্দেশ্যে ক্রিকেট খেলা যাবে, বিনোদন উদ্দেশ্যে ব্যায়াম করার উদ্দেশ্যে খেলা যাবে, বাজি ধরা যাবে না, এটা হারাম। বর্তমান বিশ্বকাপে জুয়া খেলা, এটা এটা কি জুয়ার আসর? তুমি তো খুব গর্বের সাথে বলছো যে কাতারে বিশ্বকাপ আয়োজন করেছে 20 লাখ টাকা, জানো? হ্যাঁ, এটা কোরআনের ইজ্জত নষ্ট করেছে। আচ্ছা ঠিক আছে, যে হুজুরদের মধ্যে আর কি আমি যতটুকু দেখছি উনি বলছে এই যে এইমাত্র তো আবু তো আদনান হুজুরের কথা যে বলছে, তো আমি আর কি যেটা বলবো আপনাদেরকে, আমি কয়েকজন হুজুরকে দেখছি ওদেরকে যদি গালি দেয় ওরা বলে যে আল্লাহ তাআলা, মানে যে গালি দিছে ওরা বলে যে আল্লাহ তাআলা হেদায়ত দান করুক, কয়েকজন হুজুর দেখছি। যেমন হচ্ছে কিছুদিন আগের ওই যে কি দাঁড়াই এম করে নাই নাকি কি একটা নিয়ে আবু তো আদনানরা অনেক গালি গালাজ করছে, তো উনি সবগুলো গালের কি অ্যান্সার দিয়েছে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, কিয়ামতের ময়দানে এগুলো বিচার হবে, ঠিক আছে? তো এগুলো বলছে। এরপরে হচ্ছে আমাদের আজারি হুজুর ওনারে দেশ থেকে মানে তাড়াই দিচ্ছে, পাশাপাশি হচ্ছে এক এক হুজুরে এক এক রকম কথা বলছে, মিথ্যা কথা বলছে, উনি এগুলো কি প্রতিবাদ করছে? করে নাই, আল্লাহ তাআলা হেদায়েত দান করতে বলছে আর হাশর ময়দানের কথা বলছে, ঠিক আছে না? তো এটা তো করছে, পাশাপাশি হচ্ছে আরও কয়েকজন হুজুর আছে, আমি ওনার নাম জানি না, আমি আপনাদেরকে এখানের মধ্যে দেখাচ্ছি আমার স্ক্রিনের মধ্যে। এই হুজুররা কখনো কেউ যদি গালি দেয় ওনাদের মানে ওনাদের বিরুদ্ধে কখনো আবার উল্টো গালি দেয় না, ঠিক আছে? আর হচ্ছে অন্যান্য অনেকজন আছে আমি যাদের অনেক মানে অনেক হুজুরের বয়ান আমি শুনিও না, এরকম কাফের 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 কাফের, এই একজনের বলে এই কাফের এই কাফের, এর এদেরকে কেউ কি আলেম বলবে? আপনি যদি আলেমের এক আলেমের ভুল দেখেন তাহলে আপনি ওনারে কী করবেন? আড়ালে নিয়ে যাবেন, নিয়ে যাই ওনার সাথে কি এগুলা ভুল ধরাই দিবেন, ওনার যদি ভুল হয় তাহলে ভুলটা ধরাই দিবেন, এগুলো করবেন। কিন্তু আপনি এটা না করে আপনি কাফের কাফের এই হয়েছে এই হয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই সম্পূর্ণ লম্বা একটা এই কইছে এই সেই কইছে, এগুলোরে কি ইসলাম বলে? ইসলাম তো এগুলা বলে না। জাকির নায়কও মানে অনেকে তো অনেক আমাদের বাংলাদেশের প্রচুরে কিন্তু গালি গালাজ করছে, এগুলো তো প্রতিবাদ করে নাই, এগুলো দিয়ে কান দেওয়ার কারণ ওই যে মুমিন ব্যক্তির এগুলো দিয়ে কান দেওয়ার কোনো সময় নেই, ঠিক আছে? তো আপনাদের আর কি এরকম আর কি যারা আছেন কাপড় কাপড় করে গালি দেন ভাই, দরকারটা কি? যেসব হুজুররা আছেন কাপড় কাপড় করে গালি দেন, এই যে আমাদের সাধারণ মুসল্লিরা তো বুঝে, অনেকে তো আছে বুঝে, ওনারা কিছু করে আছে কিন্তু যে হচ্ছে যে ভালো তার দিকে পড়ে আছে, তো অনেকে আছে এরকম গালি গালাজ তো করেন, লাভ নেই। আপনি হইতে পারে যে দুনিয়ার মধ্যে একটু টাকা পয়সার জন্য এরকম করবেন কিন্তু আকিদাত পাবেন না, ঠিক আছে? আপনারা হুজুরেরা যদি এরকম যদি ঝগড়া করেন গালাগালি করেন কাফের কাফের করেন তাহলে তো লাভ হবে না, ঠিক আছে? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, রহমত দান করুক।